সুখে আমার নবীর পাশে দাঁড়িয়েছে, দুঃখে আমার নবীর পাশে দাঁড়িয়েছে। আল্লাহ নবী বললেন, আমার চাচা আবু তালেব মায়ের ভূমিকা পালন করেছেন, আব্বার ভূমিকা পালন করেছেন, আমার সেই নবীর চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে ভালোবাসলে যদি নাজাত পাওয়া যায়, নবীর চাচা তো ভালোবেসেছে, নাজাত পাবে? না না না, আলেমের কোতা মতো চলতে হবে, নবীর কোতা মতো চলতে হবে, এটাই হবে ওই ব্যক্তির কারণে তোমার নাজাত। আর নাজাত চলেন, আমি আপনার কাছে একটাই কথা বলি, তাই আপনার কাছে বলছিলাম আলেম হওয়া নাজাত হওয়া সম্পর্কে বলছিলাম। ও বাপিরা চলে যাও একটা বার পুরপুরা শরীফে, ভালোবেসেছিলেন কি দেখে? রক্ত, বংশ, টাকা পয়সা, অর্থ দেখে নয়, ভালোবেসেছিল এলেম আর জ্ঞান ছিল বলে, ওই জন্য তানাকে ভালোবেসেছিল। শুধু তাই নয়, তাই নয়, এক সময় দাদা পীর বললেন, ও রুহুল আমিন চলো বাবা চলো, শুধু হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া আহমেদাবাদ নাগপুর কানপুর এলাকায় ওয়াজ করলে হবে না। যে এলাকায় কোরআন নাজিল হয়েছে, যে মক্কায় কোরআন নাজিল হওয়ার জায়গা, যে মদিনায় কোরআন নাজিল হওয়ার জায়গা, যে মক্কা মদিনায় নবীদের আগমন হওয়ার জায়গা, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, যে কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয় ওয়াসাল্লিমু তাসলিমা, যে মদিনার দিকে ফিরে সালামে কিয়াম পাঠ করতে হয়, ও রুহুল আমিন রহমাতুল্লাহ চলো বাবা চলো, একটা বার সৌদি আরবে গিয়ে ওয়াজ করে আসি। আমার অজের যুক্তি ছিল কি, আপনাকে কোরআন জানতে হবে, আপনাকে আলেম হতে হবে, এই যুক্তি বলার জন্য আমি ঘটনাটা বলছি, অন্য কোনো বিষয় নয়। আমার দাদা পীর বশিরাত আল্লামা রুহুল আমিনকে সঙ্গে করে নিয়ে সৌদি আরবে যখন ওয়াজ করতে চলে যায়, দাদা পীরের শরীরটা গরম হয়ে গেছে, হালকা হালকা আমসা রোগ দেখা দেয়। আমার দাদা পীর বললেন, ওরে রুহুল আমিন তুমি ওয়াজ করো বাবা, আমি তোমার পাশে বসে আছি। দাদা পীর রহমাতুল্লাহ বসে বসে দোয়া দেয়, বশিরাত আল্লামা রহমাতুল্লাহ তিনি ওয়াজ নসিহত করে যায়। আর উদ্দেশ্যে আরবি জবান চিয়ারে হাজার হাজার আলেম সাহেব, বড় বড় শাইখুল হাদিস তারা বসে আছে, আর ইন্ডিয়ার একটা পীর সাহেবের মুরিদ তিনি ওয়াজ করে শোনাবে, আর যোগ্য যোগ্য আলেম হাফে সাহেব গুলো তারা বসে বসে শুনবে। দাদা পীর দোয়া করে বশিরাত আল্লামা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ নসিহত শুরু করলেন, এক ঘন্টা নয়, দুই ঘন্টা নয়, তিন ঘন্টা নয়, চার ঘন্টা নয়, সাবারি অমৃতে লেখা এসেছে সাড়ে চার ঘন্টা ওয়াজ নসিহত করা শুরু করলো। আর ওয়াজ নসিহত শেষে আমার দাদা পীরকে জড়িয়ে হাতে চুম্বন করে বললেন, ও ইন্ডিয়ার পীর সাহেব আলেম, আপনার মুরিদ রুহুল আমিন এত সুন্দর করে কোরআন হাদিস দিয়ে আরবিতে কিভাবে ওয়াজ করলে একটু বার বলে দাও। আমার দাদা পীর বললেন, ও বাবা সৌদির আলেমরা শুনে রেখে দাও, আমার রুহুল আমিন যখন ওয়াজ করছিল আর মাঝে মাঝে চোখটি বন্ধ করেছিল, আধ্যাত্মিক চোখ মারে ভাতের চোখ দিয়ে আমার দয়ান নবীর মাজারের দিকে তাকিয়েছিল, আর আমার দয়ান নবীর রুহানি হালাতে কবর থেকে বুক পর্যন্ত উঁচু হয়ে কেতাবের হাদিসের কোরআনের আয়াতগুলো খুলে রেখেছিল, আর আমার রুহুল আমিন চোখ বুঝিয়ে আধ্যাত্মিক চোখ দিয়ে আমার দয়ান নবীর হাতে কেতাব থাকা ওই কেতাব দেখে দেখে তোমাদের মাঝে ওয়াজ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু আমার এক জায়গায়, শুধু সুবহানাল্লাহ বলে আনন্দ দিলে হবে না। তাহলে দাদা পীর বশিরাত হুজুরকে সঙ্গে করে নিয়ে সৌদি আরবে নিয়ে চলে গিয়েছিল, কি দেখে নিয়ে গিয়েছিল? রক্ত দেখে নয়, বংশ দেখে নয়, ছেলেটা আলেম, যোগ্য আলেম, তাই ওনাকে নিয়ে সৌদির আলেমদের সামনে মাইকের ফোনটা দিয়ে বসিয়ে দিল, আর আমার বশিরাত হুজুর আলেমের এলেম দিয়ে হাদিস কোরআন দিয়ে ওয়াজ করছিল, আর যেটা আটকে যায় আমার দয়ান নবী ধরে রাখে হাদিস কোরআনের কেতাব, আর বশিরাত হুজুর সেই কেতাব দেখে দেখে ওয়াজ করে। এখন যুক্তি হলো এটা, বশিরাত হুজুর যদি আলেম না হতো আর নবী যদি কেতাব খুলে রাখতো, তাহলে আলেম না হয়ে কেতাব পড়ার যোগ্যতা কি থাকতো? তাহলে আমার কথাটা বুঝতে পেরেছেন বাপজি, যে আপনাকে জ্ঞান সঞ্চয় করতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার যুবকেরা, চলেন আমি আপনার কাছে আর একটা
আবার বলি তাহলে আমরা যখন দাদা বি রাহমাতুল্লাহ আলাইহির হাতে মরিদ হয়েছি আমার দাদা বি সৌদি আরবে মদিনা শরীফের ইউনিভার্সিটি থেকে 10টা হাদিসের কিতাব সনদ প্রাপ্ত করে বড় আলেম আমরা তাকে মেনে নিয়েছি অবশ্যই ভালো 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 তাহলে দাদা বি রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা যখন যোগ্য আলেম কিনা দেখে যখন আমরা মরিদ হয়েছি আলেমরা মরিদ হয়েছিল কিন্তু এবার আপনার কাছে আর একটা পয়েন্ট ভুলে গেলে হবে না আমার দাদা বি রাহমাতুল্লাহ হলো আমাদের পীর আর দাদা পীরের পীরের নাম কি দাদা পীরের পীরের নাম সুফি ফতে আলী বলেন পিছন থেকে আওয়াজ দেন না সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সিরাত আল্লামা হুজুর একটা কিতাব লিখেছে ওই কিতাবটা হলো দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী দাম যত সম্ভব 70 টাকা ওই বইতে লেখা আছেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পীর সুফি ফাতেমা আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এক সময় কলকাতা টিবি সুলতান মসজিদের ওখানে তিনি সময় দিতেন উনি একটা হাদিসের কিতাব পড়ছে পড়তে পড়তে কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে সবচাইতে মুফতি সাহেব বড় তাগড় মুফতি সাহেব আমার সুফি ফাতেমা আলী ওয়াইসি রহমাতুল্লাহর কাছে এসে হাজির অজহর ছিল এলেম নিয়ে জ্ঞান নিয়ে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরকে বললেন ও সুফি ফাতে আলী ওয়াইসি আপনি যে হাদিসের কিতাবটা পড়ছেন ওটা ভুল হাদিস কে বলছে কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় মুফতি সাহেব আর ভুল ধরছে কাকে দাদা পীরের পীরকে তাহলে দাদা পীর যদি এত বড় ধরনের আলেম হয় উনি যার হাতে হাত দিয়ে মরিদ হবে নিশ্চয়ই তানার চাইতে বড় আলেম হওয়া দরকার ঠিক না বে ঠিক আর সেই আলেমকে পীর সাহেবকে যদি কলকাতার একটা মুফতি সাহেব যদি ভুল ধরে তাহলে ভাবতে হবে দাদা পীর তো মূর্খ দেখে মরিদ হয়নি ও সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আপনি যে হাদিসটা পড়ছো এই হাদিসটা জাল হাদিস এই হাদিসটা মিথ্যা হাদিস এটা মারফু হাদিস এটা মানসুখ হাদিস এটা রহিত হাদিস এটা হলো জাল এটা ভুল হাদিস আপনি পড়বেন না আমার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ বললেন বাবা আমি যে হাদিসটা পড়ছি ঠিক হাদিস মুফতি সাহেব বললেন না হুজুর এটা ভুল হাদিস আমার মতো মুফতির সামনে আপনি মিথ্যা হাদিস পড়ে পার পাবেন না আমার দাদা পীরের মুরিদ বলছে আমার দাদা পীরের পীর বলছেন বাবা আমি যে হাদিসটা পড়েছি ঠিক হাদিস মুফতি সাহেব বলছেন না হুজুর মিথ্যা হাদিস ওই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুফতি সাহেব 40টা হাদিস পড়েছে ওই হাদিসের এগনেস্টে 40টা হাদিস পড়ে বলছেন অমুক জন এই হাদিসটা ভুল বলেছে অমুক জন এই হাদিসটা মিথ্যা বলেছে এমন করে প্রমাণ দিতে দিতে 40টা হাদিস অলরেডি বলা হয়ে গেছে তাহলে একটা হাদিসের বিপক্ষে মুফতি সাহেব যখন 40টা হাদিসকে সাক্ষ্য বানাচ্ছে দেখো এরাই ভুল বলেছে তাহলে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ হেরে যাবার মুখোমুখি ঠিক কিনা হুজুর বললেন বাবা মুফতি সাহেব তুমি বলছো হাদিসটা ভুল আমি বলছি হাদিসটা ঠিক তবে একটা নয় 40টা হাদিস পড়েছো এই হাদিসটা ভুল বলার জন্য তবে আমি সুফি ফাতে আলী ওয়াইসি এই হাদিসটা ঠিক না বেঠিক পৃথিবীর কোন ব্যক্তির কাছে আমি শুনবো না জানবো না এই মুহূর্তে যে হাদিসটা যিনি পড়েছেন আমি তানার জবান থেকে শুনে নেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই হাদিসটা আপনার হাদিস না এই হাদিসটা মিথ্যা হাদিস আল্লাহর মাহবুব বান্দা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর এই হাদিসটা ঠিক হাদিস না ভুল হাদিস মুফতি সাহেব দুপুর বেলা খাওয়া দাওয়া করে তন্দ্রা ভাবে ঘুমিয়ে বললেন আমার দয়ান নবী ওই বইতে লেখা এসেছে আমার দয়ান নবী নুহানি হালাত এসে বললেন বাবা মুফতি সাহেব আমার সুফি ফাতে আলী ওয়াইসি যে হাদিসটা পড়ছিল বাবা ওই হাদিসটা আমি নবী আমার জবানের হাদিস আর একটু জোরে
আলি দাদা হুজুরের পীর যদি মূর্খ হতো ওখানে শুয়ে পড়তো না তাহলে দাদা হুজুর পীর কেবলাকে হাতে হাত দিয়ে যারা ওই জামানার আলেমরা murid হয়েছিল আলেম কিনা দেখেছিল আর দাদা পীর যাকে murid হয়েছিল সে সত্যিকারই কোরআন হাদিস বোঝে কিনা যাচাই বাছাই করেছিল তাহলে আমার প্রথমে মূল উদ্দেশ্য আর মকসুদ আর ইস্তিকামাত আমাদের আইটেম লোকেশন টার্গেট ছিল কি আমাদের বাচ্চাদের হাতে ইলম কোরআনের কোরআন তুলে দিতে হবে আমার কথা কি রাগ করছো পিছনের ভাই রাগ করছো বাবা আল্লাহ আল্লাহ এটা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা জোরে পড়ো বাবা मीनार घरे जाबो सेखाने आखिरी नबी के पाबो मोनेर कथा सब बोलिबो से जे मुहम्मदिया रसूल अल्लाह।